করোনা প্রতিরোধে শুধু ভ্যাকসিন নিয়ে বসে না থেকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া দেশজুড়ে 1,30,000 শিক্ষার্থীকে 24 মের আগেই করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোড়ল। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশ নেন। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুরের ডাল, খেজুর ও পেঁয়াজ সহ নিত্য পণ্যের সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে মন্ত্রিসভাকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ক্যাবিনেট মিটিংয়ে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ে তারা আমাদেরকে মন্ত্রিপরিষদকে আশ্বস্ত করেছে যে আমাদের যে পরিমাণের ডিমান্ড এবং সেই তুলনায় আমাদের মজুদ কমফোর্টেবল আছে এবং টিসিবি যে ইম্পোর্ট করতেছে সেটা রোজার অনেক আগেই দেশের মধ্যে চলে আসবে। আজকের মন্ত্রিসভায় করোনা ভাইরাস প্রতিরোধে কেবল ভ্যাকসিন নিয়েই বসে না থেকে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে যেখানেই থাকি ভ্যাকসিন নেই বা না নেই আমরা যেন অবশ্যই দুটো জিনিস তিনটা জিনিস বলছেন। প্রথমটা হলো অবশ্যই মাস্ক ইউজ করি নল কেসে, যথাসম্ভব আমরা যেন সতর্কতা অবলম্বন করি। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আইন 2021-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বর্তমানে 1,029টি সিটের বাইরে হাসপাতালটিতে আরও 100 সিট বাড়ানো হবে বলে জানান তিনি। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও মান উন্নয়নের উদ্দেশ্যে একটি সংবিধিবদ্ধ হাসপাতাল। এদিকে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের কলেবার বৃদ্ধির ফলে শিশুদের সেবার মান আগামীতে আরও বাড়বে। শিশু হাসপাতাল আপনারা তো জানেনই যে হাসপাতালটি আছে, এটারই নতুন একটি যে বিল্ডিং করার বিষয়, এই বিষয়ে আলোচনা হয়েছে এবং এটাকে বাড়ানোর ব্যবস্থা হচ্ছে। আর দেশজুড়ে 1,30,000 শিক্ষার্থীকে 24 মের আগেই টিকা দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র তাদেরকে আগে দেওয়া হবে, তারপরে টিকা যত আসতে থাকবে তত বাকিদেরকেও টিকা আওতায় নিয়ে আসবে। এটা আবাসিক ছাত্র। এছাড়া সরকারি ঋণ আইন 2021-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।